ইন্দোনেশিয়ার জলসীমায় ডুবতে থাকা একটি কাঠের নৌকা থেকে 69 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছেন দেশটির জরুরি বিভাগের কর্মীরা। সংশ্লিষ্ট দপ্তরের মুখপাত্র জানান, উত্তর ইন্দোনেশিয়ার আচেহ এলাকা থেকে জরুরি বিভাগের একটি জাহাজ উদ্ধার অভিযান চালায়। এর আগে বুধবার সকালে রোহিঙ্গা যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়। তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধারে এগিয়ে আসে স্থানীয় একটি মাছ ধরার ট্রলার। তবে ধারণ ক্ষমতা কম থাকায় প্রাণ বাঁচাতে ট্রলারটিতে ওঠা রোহিঙ্গাদের ভরে সেটিও ডুবে যায়। পরে জরুরি বার্তা পেয়ে ওই দিন বিকেলে অভিযানে নামে দেশটির উপকূলীয় উদ্ধারকারী দল। প্রায় 24 ঘন্টা অভিযান চালিয়ে দুপুরে উদ্ধার করা হয় সাগরে ডুবতে থাকা যাত্রীদের।